মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যে কথাটা বলেছেন এটা হাইলি কন্টেম্পচুয়াস, আদালত অবমাননা কর। বাংলাদেশের লেবার আইন সম্পর্কে না জেনে না শুনে একজন রাষ্ট্রদূত আমাদের দেশে স্বাধীন দেশে বসে আমাদের জমিতে বসে এই ধরনের বক্তব্য, আদালত অবমাননার শামিল। আমি পিটার হাসকে কিন্তু কখনো লেবার কোর্টে দেখি নাই। পিটার হাসের কোনো প্রতিনিধি আসছে কিনা আমরা জানি না, তবে ব্যক্তিগতভাবে পিটার হাসকে আমি শ্রম আদালত এবং শ্রম আপিল ট্রাইব্যুনাল কখনো দেখি নাই, এবং উনি শ্রম আইন 2006 পড়েছেন কিনা আমার জানা নাই। উনি যদি পড়ে থাকতেন এইসব কথা বলতেন না। মিস ইউজ অফ লেবার লস এই কথাটা একমাত্র বলতে পারে আদালত, এটা পিটার হাস তো বলতে পারেন না। কাজে পিটার হাস কেন এই ধরনের কথা বলবেন? আমি বাংলাদেশ সরকারকে বলবো পিটার হাসের ব্যাপারে আপনারা নতুন করে সিদ্ধান্ত নেন, এবং এই জিনিসগুলো মার্কিন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরকে অবহিত করেন। তাদের একজন কূটনীতির নামে কূটনীতির আচার আচরণ বিধান লঙ্ঘন করে উনি বাংলাদেশে বিচার কার্যে হস্তক্ষেপ করছে, এবং উনি মিস ইন্টারপ্রিটেশন করছে। আদৌ ওনার ইন্টারপ্রিটেশন দেওয়ার তো কোনো ক্ষমতা নাই। উনি দেখতে পারে, হতে পারে উনি ইউনুসের ভক্ত, হতে পারে ইউনুসকে উনি খুব সম্মান করে, সেটা ভালো, সেটা আমরা ভালো ভাবিনি কাজেই। কিন্তু তার নামে আমার বিচার ব্যবস্থাকে আপনি প্রশ্নবিদ্ধ করবেন এবং আমাদের দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাবেন, এটা আমরা কখনোই মেনে নিব না। পিটার হাস মানে জানি কি না আমরা জানি না। পিটার হাস এই যেই লেবার ল 2006 সম্পর্কে মন্তব্য করলো, সেই লেবার লটা কিন্তু আইওলো কর্তৃক অনুমোদিত, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন তারা এটা দেখভাল করে ভ্যাটিং করে এই আইনটা অনুমোদন করেছে। কাজেই শুধু পিটার হাস বাংলাদেশকে অবমাননা করেন নাই, আইওলোকে অবমাননা করেছেন আন্তর্জাতিকভাবে। কাজে আমি মনে করি পিটার হাসের এই বক্তব্য সরকারিভাবে পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টকে এটা জানানো উচিত, আদারওয়াইজ অথবা ভিয়েনা কনভেনশন অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হোক। কারণ আমরা কখনো পিটার হাসের এই ধরনের বক্তব্য গ্রহণ করব না। আপনি আপনার অফিসে আপনার দূতাবাসে বিতর্কিত ব্যক্তিকে দাওয়াত দিবেন, দাওয়াত খাওয়াবেন, এই ছলে আবার আমাদের দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাবেন, এগুলি কখনো হবে না। আপনি দাওয়াত খাওয়ান, তাতে আমাদের কিছু যাওয়া আসে না, কিন্তু সেই দাওয়াতের নামে যদি আপনি কূটনীতি করেন, রাজনীতি করেন, তাহলে সেটা অবশ্যই আপত্তিকর। আমি মনে করি পিটার হাস ভবিষ্যতে আরও সাবধানভাবে মন্তব্য করবেন।